ঢাকা 18 আসনের এমপি হাবিব হাসানের প্রত্যক্ষ মদদে জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয় বলে জানিয়েছেন উত্তরা বিভাগের উপকমিশনার রনক জাহান। এমপির ঘনিষ্ঠদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের পর জিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গেল 22 সেপ্টেম্বর হাবিব হাসানের ছেলে শ্বশুরের বাসায় অভিযান চালিয়ে দুটি অস্ত্রসহ বিপুল দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অভ্যুত্থান প্রতিরোধে এসব সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। এই সময় এমপির দুই ঘনিষ্ঠজনকে আটক করে পুলিশ। অভ্যুত্থানের সময় উত্তরা থানাগুলো থেকে যেসব অস্ত্র খোয়া গিয়েছিল তার বেশিরভাগই উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। আমরা একটা জিডির কপি সেখান থেকে উদ্ধার করি, যেখানে কাবুল নিজে বর্ণনা দিয়েছেন তিনি কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য অস্ত্র ব্যবহার করে তাদের উপর গুলি বর্ষণ করেন। কাবুল যার ছত্রছায়ে কাজ করতেন, তার এক ধরনের মাস্টার মাইন্ড যাকে বলা যায়, সেই 18 আসনের সাবেক এমপি হাবিব হাসান, তার বাসার হচ্ছে কথা আমরা জানতে পারি।